প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত পাঠে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে উন্নততর জীবনধারা থেকে তামাক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা উন্নততর জীবনধারা অধ্যায়ের ড্রাগ আসক্তি, এইডস এবং স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা ও বিশ্রাম সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কী কী শিখতে পারি। আমরা শরীরের ড্রাগসের ক্ষতিকর প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারব, এইডস কী তা ব্যাখ্যা করতে পারব এবং শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল ব্যাখ্যা করতে পারব। তাহলে চলো শুরু করা যাক। ড্রাগ আসক্তি, ড্রাগসকে আমরা বাংলায় মাদক বলে থাকি, অর্থাৎ ড্রাগ আসক্তি হলো মাদকাসক্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে আমরা WHO বলে থাকি, এই WHO প্রদত্ত মাদকের সংজ্ঞাটি হলো এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে, তাই হলো ড্রাগস বা মাদক। ক্রমাগত মাদকদ্রব্য সেবনের ফলে যখন এমন অবস্থা হয় যে মাদক সেবন না করলে শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়, তখন তাকে মাদকাসক্তি বা ড্রাগস নির্ভরতা বলে। যে সকল মাদকের প্রতি মানুষ বেশি আসক্ত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো বিড়ি, সিগারেট, আফিম, আফিমজাত দ্রব্য, হেরোইন, মদ, কোকেন, ভাং, মারিজুয়ানা ইত্যাদি। এখানে আমরা বেশ কিছু ধরনের মাদকের ছবি দেখতে পাচ্ছি। এবার চলো দেখে নেই এই মাদকাসক্তির কারণ কি হতে পারে। নানা কারণে মানুষের মাদকের প্রতি আসক্তি আসতে পারে। ব্যক্তিগত কারণ ছাড়াও বিভিন্ন পরিবেশগত এবং পারিবারিক কারণেও মানুষ মাদকের প্রতি আসক্ত হতে পারে। চলো এখন এই কারণগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেই। মাদকাসক্তির ব্যক্তিগত কারণগুলো কেমন হতে পারে দেখো। কৌতূহল, হতাশা দূর করার চেষ্টা, নিজেকে বেশি কর্মক্ষম করার ইচ্ছা এবং মানসিক সমস্যা ভুলে থাকার পদ্ধতি হিসেবেও কেউ কেউ মাদককে বেছে নেয়। আর মাদকাসক্তির পরিবেশগত কারণগুলো কি হতে পারে সেগুলো দেখো। মাদকের পরিবেশগত কারণ যেমন মাদকদ্রব্যের সহজলভ্যতা, বেকারত্ব, অসামাজিক পরিবেশে বসবাস, সঙ্গদোষ, অল্প বয়সে বিদ্যালয় থেকে ঝরে পড়া, সিনেমা বা টিভিতে দেখা এবং বিভিন্ন পেশাগত কারণে কেউ কেউ মাদকের প্রতি আসক্ত হতে পারে। আবার পারিবারিক কারণগুলো হতে পারে এরকম, একাকিত্ব ও নিঃসঙ্গতা, পরিবার থেকে বিচ্ছিন্নতা, মা বাবার সন্তানের প্রতি যত্নহীনতা, মা বাবার নিয়ন্ত্রণের অভাব, উগ্র জীবনযাত্রা ও মানসিকতা, পারিবারিক অশান্তি থেকে মুক্তির উপায় এবং পারিবারিক অভ্যাস। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখে আমরা সহজেই ধারণা করতে পারি একজন ব্যক্তি মাদকাসক্ত কিনা। এই লক্ষণগুলো সাধারণত স্বাভাবিক মানুষের মধ্যে দেখা যায় না, যেমন খাবারের প্রতি আকর্ষণ কমে যাওয়া, সবসময় অগোছালোভাবে থাকা, অস্বচ্ছ দৃষ্টি এবং চোখ লাল হয়ে থাকা, কোনো কিছুতে আগ্রহ না থাকা, ঘুম না হওয়া এবং কর্মবিমুখতা ও হতাশা। আবার আলস্য, শরীর থেকে অত্যধিক ঘাম নিঃসরণ, নিজেকে সবার থেকে দূরে রাখার প্রবণতা, উদ্বিগ্ন ভাব, কোনো কিছুতে মনোসংযোগ না থাকা, চুরি করা বা মাদক কিনতে বাড়ির জিনিসপত্র গোপনে বিক্রি করে দেওয়া, এগুলোও মাদকাসক্তির লক্ষণ। মাদকাসক্তি নিয়ন্ত্রণ, মাদকাসক্তি নিয়ন্ত্রণ করা বা মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা বেশ কঠিন কাজ। মাদকাসক্ত ব্যক্তি দেহ ও মনে মাদকের কুপ্রভাব বুঝতে পারলেও তা থেকে একা সরে আসতে পারে না। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়, তবে তার থেকেও বেশি প্রয়োজন হয় ব্যক্তির নিজের মনোবল এবং ইচ্ছা। এই মাদকাসক্তি নিয়ন্ত্রণে যা যা করতে হতে পারে সেগুলো হলো, মাদকাসক্ত ব্যক্তিকে মাদক নিরাময় হাসপাতাল বা কেন্দ্রে ভর্তি করিয়ে সহানুভূতির সাথে তার চিকিৎসা শুরু করা, তাকে তার কুসঙ্গ থেকে দূরে রাখা, অর্থাৎ মাদকাসক্ত বন্ধুদের থেকে পৃথক করা, সে যেন কোনোভাবেই মাদকদ্রব্য হাতের কাছে না পায় সে ব্যবস্থা নিশ্চিত করা, মাদকের কথা ভুলে থাকতে তাকে মানসিক চিকিৎসা বা কাউন্সেলিং দেওয়া, তাকে প্রয়োজনীয় কোনো একটি কাজে ব্যস্ত রাখার ব্যবস্থা করা যেন মাদকের কথা তার মনে না পড়ে, ঠিকমতো ঘুম না হলে বা খুব বেশি অস্থিরতা কাজ করলে ডাক্তারের পরামর্শে তাকে ঘুমের ঔষধ বা স্নায়ু শিথিলকারক ঔষধ দেওয়া, একেবারে হঠাৎ করেই মাদক ছাড়ানোর চেষ্টা না করে ধীরে ধীরে কমিয়ে এনে তারপর বাদ দেওয়ার চেষ্টা করা, তা না হলে এতে ব্যক্তির বিভিন্ন শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে। এখন আমরা জানব মাদকের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয় সে সম্পর্কে। মাদকাসক্তি যে কেবল ব্যক্তিগত সমস্যা তাই নয়, এটি একটি পরিবারের জন্য অনেক বড় সমস্যা এবং সমাজ ও দেশের উন্নয়নের পরিপন্থী। এই মাদকাসক্তির কারণে মাদকাসক্ত ব্যক্তি
এবং তার পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয় এবং সামাজিক বিভিন্ন অপরাধ বৃদ্ধি পায় এবং মাদকাসক্ত ব্যক্তির অকাল মৃত্যুও হতে পারে। তাই মাদকদ্রব্য সেবন এবং এর প্রাপ্যতা শক্ত হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সামাজিক প্রচেষ্টাই পারে মাদকমুক্ত সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে। এক্ষেত্রে যে সকল প্রচেষ্টা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। মাদক নির্মূলে সামাজিক প্রচেষ্টা, অর্থাৎ মাদক নিরাময়ের জন্য সামাজিকভাবে আমাদের কী কী করণীয় সে সম্পর্কে এখন জেনে নিব। মাদকাসক্ত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে মানসিক ও মানবিক সহায়তা প্রদান এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জেনেছি সামাজিকভাবে আমাদের কী কী করণীয় আছে সে সম্পর্কে। এখন দেখো, মাদক নির্মূলে সরকারি প্রচেষ্টাগুলো যেমন হতে পারে তা হলো মাদক সেবন এবং বিক্রয় নিষিদ্ধ করা, এই বিষয়ে আইন প্রণয়ন করে তা কঠোরভাবে প্রয়োগ করা। দ্বিতীয়ত, মাদকের কুফল সম্পর্কে মানুষকে অবগত করতে বিভিন্নভাবে প্রচারণা চালানো এবং মাদক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে প্রয়োগ করা। এভাবে ছোটখাটো পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে মাদকমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীরা, এখন চলো দেখে নেই মাদকাসক্তি নিয়ে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সে সম্পর্কে কতটুকু আমাদের মনে আছে। প্রথম প্রশ্নটি দেখো, দুইটি মাদকদ্রব্যের নাম বলো। আমরা যখন বিভিন্ন ধরনের মাদক সম্পর্কে দেখছিলাম, এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক সম্পর্কে জেনেছিলাম, তাহলে এখান থেকে আমরা দুটো মাদকের নাম লিখতে পারি এরকম, একটি হলো হেরোইন আর একটি হতে পারে সিগারেট। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, মাদকাসক্তির দুইটি পারিবারিক কারণ উল্লেখ করো। মনে করে দেখো, আমরা যখন মাদকাসক্তির পারিবারিক কারণগুলো সম্পর্কে জেনেছিলাম তখন আমরা এই কারণগুলো দেখেছিলাম। এই কারণগুলো থেকে যে কোনো দুইটি কারণ তোমরা এখানে লিখতে পারো। এখান থেকে আমরা বলতে পারি একাকিত্ব ও নিঃসঙ্গতা, পরিবার থেকে বিচ্ছিন্নতা। আমাদের তৃতীয় এবং সর্বশেষ প্রশ্নটি হলো, মাদক নিয়ন্ত্রণে একটি সরকারি পদক্ষেপ উল্লেখ করো। চলো তাহলে দেখে নেই সরকারি পদক্ষেপগুলো কী কী হতে পারে। আমরা দেখেছিলাম সরকারি প্রচেষ্টাগুলো হতে পারে মাদক সেবন এবং বিক্রয় নিষিদ্ধকরণ এবং এ সম্পর্কে আইন প্রণয়ন, মাদকের কুফল সম্পর্কে প্রচারণা এবং জনসচেতনতা তৈরি করা এবং মাদক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে প্রয়োগ করা। এখান থেকে যে কোনো একটি পদক্ষেপ সম্পর্কে তোমরা এখানে লিখতে পারো। সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি রোগ হলো এইডস। এটি একটি সংক্রামক ব্যাধি। 1981 সালে আমেরিকায় প্রথম এই রোগটিকে চিহ্নিত করা হয়। আফ্রিকার দেশগুলোতে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। এইডস নামটি মূলত একটি সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপ হল অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, অর্থাৎ এইডস। আমাদের দেহে স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি থাকে। প্রতিটি মানুষের রক্তেই এমন কিছু ব্যবস্থা থাকে যা অ্যান্টিবডি প্রস্তুত করে রোগ জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে। এইডস এই রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বলে এর এই নামকরণ। এই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি ভাইরাস এই রোগের জন্য দায়ী। এখন চলো দেখে নেই মানব দেহে এইডসের বিরূপ প্রভাব সম্পর্কে। এইচআইভি ভাইরাসটি দেহে প্রবেশ করে তা দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। রক্তে প্রবেশ করে রক্তের শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে। এর ফলে ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে শরীরে নানা রকম বিরল রোগ যেমন শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার ইত্যাদি বিভিন্ন ব্যাধির সংক্রমণ ঘটে। সাধারণভাবে এইচআইভি আক্রমণের পর তা মানবদেহে 5 বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ এ রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। এই সময়ে মানুষ এইডসের বাহক হিসেবে কাজ করে এবং অন্যকে সংক্রমিত করে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা এইডসের ভয়াবহতা সম্পর্কে জেনেছি, এখন চলো দেখে নেই এই এইচআইভি ভাইরাস একটি মানবদেহ থেকে কিভাবে অন্য মানবদেহে সংক্রমিত হয়। এইচআইভি সংক্রমণের এই উপায়গুলো হলো, অনিয়ন্ত্রিত যৌনক্রিয়ার মাধ্যমে এ রোগ সবচেয়ে বেশি ছড়াতে পারে। এইডস আক্রান্ত নারী গর্ভবতী হলে তার গর্ভের সন্তানের মাঝেও এইচআইভি ভাইরাসটি সংক্রমিত হতে পারে। মায়ের বুকের দুধের মাধ্যমে এ রোগ সন্তানের মধ্যেও সংক্রমিত হতে পারে। আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমেও এ রোগ ছড়াতে পারে। আবার সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ করলে সেই সিরিঞ্জের মাধ্যমেও এই ভাইরাসটি সংক্রমিত হতে পারে।
শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ এইডস রোগের ভয়াবহতা সম্পর্কে জেনেছি, এই রোগটি কিভাবে ছড়াতে পারে সে সম্পর্কেও জেনেছি। চলো এখন দেখে নেই এই ভয়াবহ রোগটি প্রতিরোধের কি কি উপায় রয়েছে। এইডস প্রতিরোধ করতে সবচেয়ে বেশি জরুরি হলো এইচআইভি সংক্রমণ বন্ধ করা। এ রোগ যেহেতু ছোঁয়াচে নয় এবং হাঁচি কাশি কীটপতঙ্গের কামড় বা স্পর্শের মাধ্যমে ছড়ায় না, শুধু বিশেষ কিছু উপায়েই তা সংক্রমণের সম্ভাবনা থাকে, তাই ভয় না পেয়ে আমাদের প্রয়োজন সচেতনতা তৈরি করা। কিভাবে এ ভাইরাস সংক্রমিত হতে পারে সে ব্যাপারে সবাইকে অবগত করতে হবে। নিজে যেন সংক্রমিত না হই সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে এবং অন্যকেও সংক্রমণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। রক্তদান এবং গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে। মাদক গ্রহণে নিরুৎসাহিত করতে হবে এবং এর অন্যান্য ঝুঁকির পাশাপাশি এইডসের সম্ভাবনার ব্যাপারেও সচেতন করতে হবে। এছাড়া সরকার ও বিভিন্ন সামাজিক সংস্থাগুলোর পক্ষ থেকে এইচআইভি ভাইরাস এবং এইডসের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে হবে। শিক্ষার্থীরা, এই ছবিটি লক্ষ্য করো, এটি বাংলাদেশে এইডসের বিরুদ্ধে প্রচার প্রচারণার একটি স্লোগান। স্লোগানটি এরকম, এইডস কি, বাঁচতে হলে জানতে হবে, জানাতে হবে। এভাবে সচেতনতা বৃদ্ধি করে এবং সাবধানতা অবলম্বন করে আমরা নিজেদেরকে এবং পরিবারের মানুষ ও অন্যান্যদেরকে এইডসের মতো মরণ ব্যাধি থেকে নিরাপদ রাখতে পারি। শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, এইচআইভি এর পূর্ণরূপ কি? তোমরা মনে করার চেষ্টা করো, আমরা এইচআইভি এর পূর্ণরূপ জেনেছিলাম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। পরবর্তী প্রশ্নটি দেখো, এইডস এর পূর্ণরূপ কি? এইডস এর পূর্ণরূপ হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এখন এই প্রশ্নটি দেখো, কোনটির মাধ্যমে এইডস সংক্রমণের সম্ভাবনা রয়েছে? প্রথম উত্তরটি হলো মশার কামড়ে, দ্বিতীয় উত্তর হলো বাসি খাদ্য গ্রহণের মাধ্যমে, তৃতীয় উত্তর রক্ত গ্রহণ এবং প্রদানের মাধ্যমে, চতুর্থ উত্তর এইডস আক্রান্ত রোগীকে স্পর্শের মাধ্যমে। শিক্ষার্থীরা, আমরা যখন এইডস সংক্রমণের উপায়গুলো সম্পর্কে জেনেছিলাম, তখন আমরা জেনেছিলাম যে এইডস হাঁচি কাশি কোনো পোকামাকড়ের কামড়ে সংক্রমিত হয় না এবং এইডস আক্রান্ত রোগীকে স্পর্শ করলেও সেই রোগ ছড়ায় না। এইডস সংক্রমিত হয় শরীরের বিভিন্ন তরলের মাধ্যমে। তাহলে রক্ত গ্রহণ এবং প্রদানের মাধ্যমে এইডস সংক্রমণের সম্ভাবনা থাকে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ, রক্ত গ্রহণ এবং প্রদানের মাধ্যমে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা অনেক খারাপ ধরনের রোগ এবং সমস্যা সম্পর্কে জেনেছি, এখন এসো শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় সে সম্পর্কে আলোচনা করব। শরীর সুস্থ সবল এবং ভালো রাখতে সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত শরীর চর্চা এবং পর্যাপ্ত বিশ্রামের বিকল্প নেই। সঠিকভাবে খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম, এই বিষয়গুলো স্বাভাবিক কাজকর্ম পরিচালনায় সহায়তা করলেও শরীর চর্চা ব্যতীত শারীরিক বিভিন্ন সুপ্ত সম্পদগুলোর সঠিক বিকাশ সম্ভব নয়। এখন আমরা জেনে নিব নিয়মিত শরীর চর্চার প্রয়োজনীয়তা কি। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে আমরা যে সকল সুবিধা পেতে পারি সেগুলো হলো, স্নায়ুতন্ত্রকে সতেজ রাখা যায়, দেহতন্ত্র এবং জৈবতন্ত্রগুলোকে সক্রিয় করে তুলে সেগুলোর পর্যাপ্ত বিকাশ ঘটিয়ে দৈনন্দিন কার্যক্ষমতা বৃদ্ধি করা যায়, পরিপাক ক্ষমতা বাড়ানো যায়, রক্ত চলাচল বৃদ্ধি করা যায়, পাচন ক্ষমতা উন্নত করা যায়, এছাড়া শ্বাস প্রশ্বাস ভালো করা যায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। মোট কথা, শরীরচর্চার মাধ্যমে সুস্থ শরীরের অধিকারী হওয়া যায়। তবে শরীরচর্চার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে বয়স, দৈহিক গঠন ইত্যাদি নানা কিছু বিবেচনা করে কি ধরনের শরীরচর্চা হবে তা নির্ধারণ করতে হবে। আরও একটি বিষয় হলো, অনেকেই মনে করেন শরীরচর্চা করা হয় ওজন কমাতে এবং শরীরচর্চা মানেই কষ্ট ও নিরানন্দময় পরিশ্রমের একটি বিষয়, কিন্তু বিষয়টি মোটেই এমন নয়। বিভিন্ন ধরনের খেলাধুলাও কিন্তু শরীরচর্চার অংশ। দৌড়ানো, হাঁটা, সাঁতার কাটা বা সাইকেল চালানো, এগুলো থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি ইত্যাদি সব কিছুই শরীরচর্চার অন্তর্গত। আবার এইসব কিছু না করে যদি দৈনিক 8,000 থেকে 10,000 পদক্ষেপ হাঁটা যায়, তাহলে সেটাও শরীর সুস্থ এবং নিরোগ রাখতে সহায়তা করে। আমরা শরীরচর্চা নিয়ে আলোচনা করলাম, এখন দেখি বিশ্রাম কী ধরনের হতে পারে। আমরা আগেই বলেছি শুধু শরীরচর্চা নয়, আমাদের পর্যাপ্ত বিশ্রামও প্রয়োজন। অনেক পরিশ্রমের পর ক্লান্ত হয়ে গেলে শরীরকে কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম করার নামই হলো বিশ্রাম। ঘুম একটি উৎকৃষ্ট বিশ্রামের উদাহরণ। এখন চলো দেখে নেই এই বিশ্রাম আমাদের কতটুকু হওয়া উচিত বা কী পরিমাণে বিশ্রাম নেওয়া উচিত। দেহ ও মন সুস্থ স্বাভাবিক রাখতে প্রতিটি মানুষকে কমপক্ষে 6 ঘন্টা ঘুমাতে হয়।
তবে বয়স ভেদে এটি পরিবর্তিত হয়। যেমন শিশুদের ক্ষেত্রে এই সময়টি হতে পারে 10 থেকে 12 ঘন্টা, আবার বালক বালিকার ক্ষেত্রে এই সময়টি হতে পারে 8 থেকে 9 ঘন্টা। আবার যারা রাতে কাজ করে তাদের অবশ্যই দিনের বেলায় পর্যাপ্ত বিশ্রাম নিতে হয়। এতক্ষণ আমরা আলোচনা করলাম শারীরিক বিশ্রাম সম্পর্কে, এই শারীরিক বিশ্রাম বয়স অনুযায়ী কেমন হতে পারে, কতটুকু হতে পারে সে সম্পর্কে। এখন চলো দেখে নেই মানসিক বিশ্রাম কি এবং মানসিক বিশ্রাম কিভাবে নেওয়া যায়। শরীরের বিশ্রামের পাশাপাশি মনের বিশ্রামও প্রয়োজন। সব ধরনের দুশ্চিন্তা, অশান্তি, উদ্বেগ ইত্যাদি সব ঝেড়ে ফেলে যদি আমরা ঠান্ডা মাথায় ঘুমাতে পারি তাহলে আমরা প্রকৃত বিশ্রাম পাব। কখনো কখনো আবার একটি কাজ করতে করতে সেটি রেখে অন্য কাজে মনোনিবেশ করলেও বিশ্রাম হয়। অনেক কঠিন শারীরিক পরিশ্রমের পর বিনোদনমূলক কাজ করাও এক ধরনের বিশ্রাম। শখের কোনো কাজ করা, যেমন বাগান পরিচর্যা করা, ছবি আঁকা, গল্পের বই পড়া, নাটক বা সিনেমা দেখা, এসবই বিশ্রামের অন্তর্গত। শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের জীবনে খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং শরীরচর্চা কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ এ পর্যন্তই ছিল। চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম। ড্রাগ আসক্তির লক্ষণ, এর ক্ষতিকর প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে আলোচনা করেছি। এইডস কি, এর কারণসমূহ এবং প্রতিরোধের উপায় জেনেছি এবং শরীর সুস্থ রাখতে ব্যায়াম এবং বিশ্রামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।